নমস্কার, আমি প্রদীপ সাহা। এনআইএসের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনা বাংলায় বলছি, কিন্তু যাকে আমরা বলি লেসন প্ল্যান। যে কোনো পাঠ্য বিষয় বা যে কোনো স্তরের শিক্ষক এর জীবন নেই এই একটা খুব বড় আর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা জুড়ে থাকে পাঠ পরিকল্পনার ভাবনা বা চিন্তা। আজ আমরা বিশেষভাবে কথা বলবো আপনাদের তো আলোচ্য বিষয়, পাঠ পরিকল্পনা নির্মাণ বা প্রস্তুতির তাৎপর্য, সিগনিফিক্যান্স অফ মেকিং লেসন প্ল্যান। আলোচনা শুরুর আগে একটু মনে করিয়ে নেওয়া দরকার যে যদিও যে কোনো স্তরে যে কোনো বিষয় সবসময় সেই কাজটিকে যদি অর্থবহ করতে হয়, রূপে সম্পন্ন করতে হয়, তাহলে তার একটা পরিকল্পনার প্রয়োজন হয় যে কোনো কাজে। কিন্তু আজকে আমরা বিশেষভাবে এই পাঠ পরিকল্পনা নির্মাণের তাৎপর্য নিয়ে কথা বলবো, বিশেষভাবে এটা মাথায় রেখে যে ভাষা শিক্ষণের ক্ষেত্রে এলিমেন্টারি লেভেলে, ভাষা শিক্ষণের ক্ষেত্রে একেবারেই প্রাথমিক স্তরে ভাষা শিক্ষণের ক্ষেত্রে পাঠ পরিকল্পনার প্রয়োজন বিশেষভাবে মাথায় রেখে আমরা পাঠ পরিকল্পনা নির্মাণের তাৎপর্য নিয়ে আলোচনা করব। প্রথমে একটু গোড়ার কথা বলে নিই। প্রথমেই আমরা সবাই জানি যে যে কোনো বিষয় শেখারই একটা নয়, অনেকগুলো রাস্তা থাকে। আমরা বিভিন্নভাবে শিখি, বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন সোর্স থেকে, উৎস থেকে আমরা সবসময় শিখছি। তার মানে স্কুল বা বিদ্যালয়ই একমাত্র শেখার জায়গা নয়, আমরা জীবনের বেশিরভাগটাই হয়তো বাইরে থেকেই শিখি। কিন্তু যেমন ভাষার কথাই বলা যায়, ভাষা আমরা স্কুলেও শিখি, কিন্তু তার আগেই কিন্তু আমরা ভাষা স্কুলের বাইরে, বিদ্যালয়ের বাইরেও কিন্তু ভাষা শেখা শুরু হয়ে যায় আমাদের জন্মের পর থেকেই, ঘর থেকেই, তারপর পরিবেশ থেকে, প্রতিবেশ থেকে। পরে একটা নির্দিষ্ট বয়সের পর আমরা স্কুলে গিয়ে সেটাকে অন্যভাবে শেখা শুরু করি বিদ্যালয়ে। সেখানে দেখা গেছে, একটা গবেষণায় দেখা গেছে যে শিশু যখন স্কুলে যায় তার আগেই কিন্তু তার মাথার ভিতরে তার ভাষা সংগঠন, কিন্তু সংগঠনের একটা ছবি কিন্তু তৈরি হয়ে গেছে, একটা ছাঁচ কিন্তু তৈরি হয়ে গেছে। তার দেখা গেছে যে 3.5 থেকে 4 বছরের মধ্যেই তার L1 মানে প্রথম ভাষা, প্রথম ভাষা বৈজ্ঞানিকভাবে বলতে গেলে, বা তার পরিবেশে যেটাকে আমরা বলি ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু ইন্টারনালাইজড হয়ে গেছে। অর্থাৎ তার মস্তিষ্কের ভেতরে কিন্তু অন্তর্নিহিত হয়ে গেছে, বসে গেছে 3.5 থেকে 4 বছরের মধ্যে। তাহলে সে কিন্তু ভাষার যে জটিল বাক্য গঠন, সেই তার যে ছাঁচগুলো, সেই ছাঁচগুলো কিন্তু তার মাথায় বসে গেছে। এবার সে কতটা প্রকাশ করতে পারছে সেটা স্বতন্ত্র বিষয়। একজন বয়স্ক মানুষের সঙ্গে একটি 4 বছরের শিশু ভাষাবিজ্ঞানীরা দেখেছেন যে তফাৎ শুধু শব্দ জ্ঞানে, শব্দ ভাণ্ডারগত তফাৎ। কেন? তার অভিজ্ঞতা বেশি, তার প্রয়োগ ক্ষেত্র বেশি, ফলে তার শব্দ সংখ্যা বেশি, একটি শিশু সেই শব্দ ভাণ্ডারের সেই দক্ষতা তৈরি হয়নি। কিন্তু মোটামুটি যে ছাঁচ, ধাঁচা, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা আমরা পবিত্র সরকারের ভাষা দেশকাল বইটিতে খুব সুন্দর করে আলোচনা করেছেন উনি। অর্থাৎ আমরা এটুকু বুঝতে পারছি যে এমন নয় যে ভাষা শিখতে গেলে স্কুলে যেতেই হবে, স্কুলের বাইরেও ভাষা কিন্তু শিখে গেছে। যারা স্কুলে যায়নি, কখনো যায় না দুর্ভাগ্যবশত, তারাও কিন্তু ভাষা বলতে পারে, বলতে কইতে পারে এবং শুদ্ধভাবেই বলতে পারে। কিন্তু তবুও বিদ্যালয়ে শিক্ষার গুরুত্ব কিন্তু তার জন্য কিছু কমে গেল না, কেন তার গুরুত্বটা রয়েই গেল। সেটা কোথায় সেটা বুঝতে হবে। প্রথমত মাতৃভাষার ব্যবহার যেন প্রথম কথা, কেন একটি বাচ্চা বাইরে শিখলেও স্কুলে যাবে। প্রথমত মাতৃভাষাটা সে না হয় শিখে গেল, কিন্তু তার প্রয়োজন তো শুধু মাতৃভাষার মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। বিশেষ করে আজকাল যে গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যুগে অন্যান্য ভাষা শেখার প্রয়োজন আসে, সেটা তো সে পরিবেশেও পাচ্ছে না, সেটা তো সে মাতৃভাষা হিসেবে উত্তরাধিকার সূত্রেও পাচ্ছে না। ফলে তাকে তাকে সেটা আহরণ করতে হবে, সেটাকে সংগ্রহ করতে হবে বাইরে কোথাও থেকে। সেটা কোথায়? সেটা বিদ্যালয়ে আসতে হবে তার জন্য, প্রথম কথা। দ্বিতীয়ত, আমি যদি মাতৃভাষার কথাও ধরি, মাতৃভাষা আমি
আসলে ঘর থেকে পরিবার পরিবার সূত্রে বা প্রতিবেশ সূত্রে যেভাবে পাচ্ছি ইনফর্মাল ওয়েতে অনানুষ্ঠানিকভাবে, সেটাতে কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে, একটা গুণগত পার্থক্য আছে স্কুলে ভাষা শেখা আর ইনফর্মাল সোর্স থেকে ভাষা শেখা। সেটা কোথায়, সেটা একটু মাথায় রাখতে হবে। কেন না, আমাদের বিষয় এই সিগনিফিক্যান্স অফ মেকিং লেসন প্ল্যান, অর্থাৎ পাঠ পরিকল্পনা নির্মাণের তাৎপর্যটুকু বুঝতে গেলে, সেটা হচ্ছে যে মাতৃভাষাও যদি শিখি সেটাও কিন্তু একটা, স্কুল হচ্ছে একটা টিউটার্ড সেট আপের মধ্যে, অর্থাৎ একটা 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 প্রশিক্ষিত একটা আবহের মধ্যে, প্রশিক্ষণমূলক একটা আবহের মধ্যে আমাকে শিখতে হচ্ছে ভাষাটা। এর অনেক তফাত আছে, সেটা দরকার আছে। সেখানে অ্যাকিউরেসিটা ধরিয়ে দেওয়া হয়, সেখানে ভালো করে বলা, ঠিক করে বলা, নিখুঁতভাবে বলার বাতাবরণটা সবসময় থাকে চারপাশে, যেটা ঘরে প্রতিবেশে থাকে না। মজার কথা হচ্ছে এই যে কোনো মা বাড়িতে যখন তার বাচ্চার সঙ্গে বা তার সন্তানের সঙ্গে কথা বলেন, যেভাবে ভাষা শেখানোর চেষ্টা করেন, সেই মাই যদি সেই শিশুটির স্কুলের টিচার হিসেবে সেই তার নিজের শিশুকেই সন্তানকেই যদি ভাষা শেখান, তিনি কিন্তু অন্যভাবে শেখাবেন, কারণ একটা স্ট্রাকচার্ড ম্যানারে শেখাবেন, সুসংগঠিতভাবে শেখাবেন। এটা হচ্ছে বিদ্যালয় থেকে শেখা আর বাইরে থেকে শেখার মধ্যে প্রধান তফাত। অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বিদ্যালয়ে শিক্ষা, বিদ্যালয়ে লব্ধ শিক্ষা আর বিদ্যালয় বহির্ভূত যে শিক্ষা, সেই দুটো কিন্তু একে অপরের পরিপূরক, মানে একটা হয়ে গেছে বলেই আরেকটার প্রয়োজন ফুরিয়ে শেষ হচ্ছে না। পরিবেশেরও যেমন দরকার আছে, বিদ্যালয় থেকেও ভাষা শিক্ষার দরকার আছে। এবার আমরা এক কথায় যদি এই কথাটা কী বলি, তাহলে এইভাবে বলা যাবে যে প্রণালীবদ্ধভাবে, সুপরিকল্পিতভাবে ও নির্দেশিত পথে শিক্ষাদানের যে অবিকল্প অপরিহার্যতা, তা থেকেই বোঝা যাবে পাঠ পরিকল্পনা নির্মাণের তাৎপর্য কতটা ব্যাপক, কতটা গভীর। এইবার আমরা বিদ্যালয়ের মধ্যে চলে আসি। বিদ্যালয়ের মধ্যেও দেখব আমরা যে বিদ্যালয়ের মধ্যে যে সবসময় খুব প্রণালীবদ্ধ আর সুপরিকল্পিত বা নির্দেশিত পথে শিক্ষাদান হয় তা নয়। যেমন সবসময় কোনো একটা নির্দিষ্ট পদ্ধতিতেও শিক্ষাদান হয় না বিদ্যালয়ের মধ্যেও। এবার অনেকেই আছেন যে ব্যক্তিগত, অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা ব্যক্তিগত পছন্দ অপছন্দ রুচি প্রকৃতি অনুযায়ী তারা নিজেদের মতন করে পড়ান, নিজেদের মতন করে পড়ান এবং প্রায় একতরফাভাবে পড়ান। যাদের জন্য পড়ানো তারা কতটা নিতে পারছে, তারা কতটা যেমনি আত্মস্থ করতে পারছে, অ্যাসিমিলেট করতে পারছে, সেই দিকে একেবারেই ফিরে তাকান না। তিনি একটা নির্দিষ্ট সময় পরিধি সেখানে যাপন করার পর তিনি মনে করেন তার পড়ানো হয়ে গেছে, সেটা একটা হয়। নির্দেশাত্মক প্রক্রিয়া মানে প্রেসক্রিপটিভ ম্যানারে শেখানো হয় এখনও বিদ্যালয়ের মধ্যেও, এই ছবিটা বাস্তব ছবি। তো এরপর শিশুরা সবসময় একটা ইনঅ্যাক্টিভ মোডে থাকে, তারা সক্রিয় অবস্থায় থাকে না। পরে তাদেরকে তাদের প্রথামতন যখন শিক্ষক শিক্ষিকা প্রশ্ন করেন, তারা স্বভাবতেই উত্তর দিতে পারে না বা স্বচ্ছন্দ বোধ করে না, এবং সেটাকে কিন্তু তখন শিক্ষার্থীর দোষ হিসেবেই ধরে নেওয়া হয় যে শিশুটি শিখতে পারে না, আসলে কিন্তু তাকে শেখানোর মতন করে শেখানো হয়নি। এছাড়া কিছু শিক্ষক অবশ্যই আছেন, তারা কিন্তু, অনেকে হয়তো দৃষ্টান্ত দেখিয়ে বলবেন যে কই উনি তো লেসন প্ল্যান তৈরি করেন না, কই উনি তো পাঠ পরিকল্পনা তৈরি করে ওইভাবে একেবারে লিখিত আকারে কোনো পাঠ পরিকল্পনা তৈরি করে তো ক্লাসে ঢোকেননি, আমাদের তো এত নাম করা শিক্ষক আমরা জীবনে পেয়েছি, আমাদের শিক্ষকরাও কিন্তু ওইভাবে আসেনি। হ্যাঁ ঠিক, কেন, কারণ আসলে দেখতে হবে যে শিক্ষকের দক্ষতাও কিন্তু সবার সমান থাকে না, অনেকেরই থাকে যে ভেতরে কিন্তু আসলে একটা মেন্টাল নোট কিন্তু নিয়ে নিচ্ছেন উনি, যাকে দেখে মনে হবে যে তিনি লিখিতভাবে পাঠ পরিকল্পনা তৈরি করে নেননি টিচার্স ডায়েরিতে বা এমনিতে, কিন্তু তারও কিন্তু একটা পাঠ পরিকল্পনা ভেতরে রয়েছে, অবশ্যই থাকবে। তিনি খুব, তিনি ওইভাবে তৈরি না করলেও তার সেই দক্ষতা আছে, তিনি গিয়ে সেইভাবে গুছিয়েই কিন্তু ক্রমপরম্পরায় তিনি কিন্তু শিশুদের মধ্যে সেই জিনিসটা সঞ্চার করবার ক্ষমতা তার রয়েছে। কিন্তু আমরা বলছি সাধারণ আমাদের মতন শিক্ষকদের বিষয় নিয়ে,
এটা সবার মধ্যে থাকবে না, তারা ব্যতিক্রম। তো আমরা কি দেখলাম, বিদ্যালয় বহির্ভূত শিক্ষা আর বিদ্যালয় লব্ধ শিক্ষার মধ্যে একটা গুণগত তফাত আছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষার প্রয়োজন আছে, বিদ্যালয়ে শিক্ষার আরও প্রয়োজন আছে যে বিদ্যালয়ে আমি একটা খুব সংহত একটা পরিকল্পিত উপায়ে আমি শিখছি, যে পরিকল্পনা অসংগঠিত ক্ষেত্র থেকে ভাষা শিক্ষার মধ্যে নেই, পরিবার সূত্রে হোক বা পরিবেশ সূত্রে হোক। বিদ্যালয়ের মধ্যে এসে আমরা যখন দেখি যে শিক্ষকের কিন্তু একটু পাঠ পরিকল্পনা করে নেওয়ার দরকার আছে, সেটা মনে মনে হোক বা লিখিত আকারে হোক। লিখিত আকারে, বিশেষ করে নতুন যারা পড়াতে আসবেন, আপনাদের মতন যারা পড়াচ্ছেন পড়াবেন, তাদের কিন্তু বিশেষভাবে দরকার আছে। প্রথমে হয়তো আপনি খুব ভালো শিক্ষা দানের দক্ষতা রয়েছে, কিন্তু সেই দক্ষতাটাও কিন্তু কার্যত শিশুদের কাজে লাগছে না, কারণ এলোমেলো হয়ে যাচ্ছে। তার জন্য প্রথম প্রথম যারা পড়াতে আসছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, তাদের বিশেষভাবে একটু চর্চা করা দরকার, একটু নির্মাণ করা দরকার পাঠ পরিকল্পনা পড়াতে যাওয়ার আগে, কোনো লেসন পড়াতে যাওয়ার আগে। আমরা একটু এবার পরপর দেখে নেব যে বিদ্যালয়ে বহির্ভূত শিক্ষার প্রেক্ষিতে বিদ্যালয় লব্ধ শিক্ষার পার্থক্যগুলো কী, এক এক করে দেখে নেব। বিদ্যালয় শিখনের একটি আনুষ্ঠানিক উদ্যোগ, ফর্মাল টিউটরিং সিস্টেম। সেখানে বিভিন্ন পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে আসা বিভিন্ন স্তরের দক্ষতা সম্পন্ন শিশু একসঙ্গে এক জায়গায় বসে শেখে। ফলে বোঝাই যাচ্ছে একটা গণতান্ত্রিক ব্যাপার আছে এর মধ্যে, সবাই একই প্রেক্ষাপট থেকে আসছে না, কিন্তু এখানে যখন একসঙ্গে বসছে তখন কিন্তু একই সঙ্গে একই লক্ষ্য সামনে রেখে এগোবে। সেখানে বিদ্যালয়ের মতন একটা জায়গার দরকার আছে। দুই, বিদ্যালয়ে শিশুরা বিভিন্ন প্রেক্ষাপট থেকে এলেও তাদের সকলকেই একটি নির্দিষ্ট সময় পরিধির মধ্যে একটি নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণের মাধ্যমে একটি নির্দিষ্ট শিখন ফল লাভের লক্ষ্যে পৌঁছে দেবার দায়িত্ব নিতে হয়, যেটা বাইরে থাকে না, স্কুলের বাইরে থাকে না। বিদ্যালয়কে এই দায় বা দায়িত্ব নিতে হয় বলেই সেখানে শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতার স্তরের ভিত্তিতে এবং কাঙ্ক্ষিত ফললাভের লক্ষ্যে সবচেয়ে উপযোগী শিক্ষা পদ্ধতি কী হতে পারে তা ও তার সঠিক প্রয়োগ ব্যবহার, অর্থাৎ কীভাবে সেগুলোকে প্রয়োগ করবে ইত্যাদি নিয়ে বিশেষভাবে ভাবনা চিন্তা বা পরিকল্পনা করাটা আবশ্যিক হয়ে পড়ে। অর্থাৎ মা যখন বা তার আত্মীয়রা যখন বাইরে ভাষা শেখাচ্ছেন তাদের কিন্তু সেটার দরকার হবে না, কিন্তু একজন শিক্ষকের দরকার হবে। সেই মা, একটু আগেই বলা হয়েছে, সেই মাই যদি শিক্ষিকা হিসেবে তার সন্তানকে পড়ান স্কুলে, তাকে কিন্তু পরিকল্পনা করতে হবে, মা হিসেবে ঘরে দরকার সেটা হবে না। চার, বিদ্যালয় বহির্ভূত শিখন, শিখনকে আমরা লার্নিং বলছি, শিক্ষণকে টিচিং বলছি, শিখন হয় অধিকাংশত অভিজ্ঞতা ভিত্তিক, বাই এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সিয়াল, ঘরোয়া পরিবেশে হয়, আনুষ্ঠানিক পরিবেশে হয় না, বিশেষ কোনো উদ্দেশ্য থাকে না তার মধ্যে। আমি একটা উদ্দেশ্য নিয়ে যে কথাবার্তা বলছি তা নয়, পরিকল্পনা ভিত্তিক বা উদ্দেশ্য ভিত্তিক নয়, তার জন্য পরিকল্পনার দরকার হয় না, কারণ তার কোনো উদ্দেশ্য ভিত্তিক নয়। সেখানে ভুল করার অনেক স্পেস, অনেক জায়গা থাকে, কিছু আসে যায় না তেমন। কেউ ভুল করলো, বড় জোর একটু হাসাহাসি হলো, তাও সবার চেনাশোনার লোকজনদের মধ্যে, ফলে খুব অস্বস্তির ব্যাপার হবে না। ত্রুটিহীন হওয়ার কোনো নির্দিষ্ট সময়গত চাপ থাকে না, একটা নির্দিষ্ট সময়ের চাপ থাকে না যে এর সময়ের মধ্যে আমার যদি কোনো খুঁত থেকে থাকে সেটাকে আমি ঠিক করে নেব, এরকম কোনো চাপ, অদৃশ্য চাপ কিন্তু অসংগঠিত ক্ষেত্রগুলোতে থাকে না, বিদ্যালয়ে যেটা থাকে। একই বিষয়ে সমস্তরের শিশুদের সঙ্গে তুলনায় নিজের অবস্থান বা অগ্রগতি বোঝারও সুযোগ থাকে না। সেখানে একই স্তরের, একই বয়সের, একই উদ্দেশ্য নিয়ে আসা শিশুদের মধ্যে একে অন্যের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে, আমি আমার প্রতিচ্ছবি আমার বন্ধুর মধ্যে দেখতে পাচ্ছি, আমি কতটা ঠিক কোথায় আছি, আমার বন্ধু কতটা এগিয়ে আছে বা কতটা আমার সঙ্গে আছে, কতটা পিছিয়ে পড়লো, সেটা কিন্তু সবসময় চোখের সামনে ঝুলতে থাকে, যেটা কিন্তু ঘরে বা পাড়ায় পাওয়া যাবে না। এবার আমরা সোজা চলে যাব পরিকল্পনা জিনিসটা, আমরা সবাই জানি পরিকল্পনা বলতে কী বুঝি, তাও যখন আমরা একটা আলোচনার মধ্যে আসি আমরা পরিকল্পনা একটু গুছিয়ে মাথায় রেখে নেব। সেটা যে পরিকল্পনা বলতে এক কথায় যদি বলি তাহলে সবচেয়ে সহজ সংজ্ঞাটা আমি পাবো
আকাদেমি বিদ্যার্থী অভিধানে 2000 সালের এডিশনের কথা বলছি, সেখানে আছে সব দিক চিন্তা ভাবনা করে কাজ বা সহজ। এটাকেই ইংরেজিতে পেঙ্গুইন ইংলিশ ডিকশনারিতে অন্যভাবে বলা আছে, একটু আর একটু বেশি করে বলা আছে, আ ডিটেইলড অ্যাকাউন্ট অর প্রপোজাল অফ হাউ সামথিং ক্যান বি ডান অর অ্যাচিভ, অথবা আ প্রপোজড অর ইন্টেন্ডেড কোর্স অফ অ্যাকশন। বিস্তারিতভাবে একটু যদি গুছিয়ে বলতে চাই তাহলে বলা যায় কোনো নির্দিষ্ট বা উদ্দেশ্য, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য নির্দিষ্ট সময় আর উপকরণ নিবদ্ধ সাধন প্রক্রিয়া সুচিন্তিত পর্যায়ক্রমিক পদক্ষেপ তালিকা হচ্ছে পরিকল্পনা। পরপর কী করব, কীভাবে করব, সাধন প্রক্রিয়া মানে এটা করে ফেলতে গেলে আমাকে কী কীভাবে এগোতে হবে তার একটা টাইম বাউন্ড, এবং তার যে উপকরণ লাগবে সেই উপকরণবদ্ধ অবস্থায় যে পরপর কী করতে হবে তার তালিকাই হচ্ছে পরিকল্পনা। এবার পরিকল্পনা এই সংজ্ঞাটাকে মাথায় রেখি আমরা এবার দেখব পাঠ পরিকল্পনা তাহলে কী। এক কথায় পাঠ পরিকল্পনা হচ্ছে শিক্ষার্থীদের কোনো পাঠ পড়াতে গিয়ে শিক্ষক সেই পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো, সেই যে টেক্সটটা পড়ানো হবে সেই টেক্সটের যে বিভিন্ন দিকগুলো, ডিফারেন্ট ইম্পর্ট্যান্ট আসপেক্টগুলো, সেগুলো পরপর কীভাবে সাজিয়ে শ্রেণীকক্ষে তিনি প্রেজেন্ট করবেন, তিনি উপস্থাপিত করবেন, উপস্থাপন করবেন, তার একটা আউটলাইন, তার একটা রূপরেখা। অর্থাৎ পাঠ পরিকল্পনা হচ্ছে শ্রেণীকক্ষে একজন শিক্ষকের পাঠদানের নির্দিষ্ট গতিপথের বিস্তারিত বিবরণ। একটা পাঠকে সামনে রেখে, একটা উদ্দেশ্যকে সামনে রেখে, একটা পাঠকে ধরে তিনি কোন পথে এগোবেন তার মানচিত্র বলতে পারি, তার একটা গতিপথের রূপরেখা হচ্ছে পাঠ পরিকল্পনা। অন্য ভাষায় একই কথা বলছি কিন্তু অন্য ভাষায় এইভাবে বলা যায়। আবার এভাবে বলা যায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সার্থক শিক্ষাদানের মহৎ উদ্দেশ্যকে কার্যে রূপায়িত করার পথপ্রদর্শক হচ্ছে পাঠ পরিকল্পনা। অর্থাৎ আমরা একই জিনিসের কিন্তু বিভিন্ন দিক থেকে বলছি পাঠ পরিকল্পনা সংজ্ঞা তৈরি করতে গিয়ে। আমরা আরেকটু হয়তো সংগঠিতভাবে এইভাবে বলতে পারি, পাঠ পরিকল্পনা হচ্ছে বিশেষ উদ্দেশ্য বা লক্ষ্য অর্থাৎ অবজেক্টিভ বা এইমস, পরিচালন নীতি স্ট্র্যাটেজিস, শিক্ষণ বস্তু লার্নিং মেটেরিয়ালস এবং শিক্ষণ পদ্ধতি টিচিং মেথডস, এইসব ভিত্তিক একটি কর্ম পরিকল্পনা একসঙ্গে যদি বলতে হয়। অর্থাৎ পাঠ পরিকল্পনা হচ্ছে একটি নির্দিষ্ট পাঠ পড়ানোর দিশা নির্ধারক। এই পাঠ পরিকল্পনা যে একটা নির্দিষ্ট পাঠ পড়ানোর দিশা দেখাবে তার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস অন্তর্গত থাকে, যেমন এর মধ্যে থাকবে এর একটা লক্ষ্য থাকবে, এর একটা গোল থাকবে, অর্থাৎ গোল বলতে কী বুঝি, শিক্ষার্থীদের কী শেখা উচিত এটা হচ্ছে প্রথমেই ঠিক করে নিতে হবে, কী শেখা উচিত যেটাকে আমরা বলি গোল বা উদ্দেশ্য। এরপর পদ্ধতি প্রক্রিয়া মেথডস বা প্রসিজিয়ার, অর্থাৎ কীভাবে সে লক্ষ্যে পৌঁছানো যাবে এটা হচ্ছে মেথড বা প্রসিজিয়ারের কাজ। মূল্যায়ন বা পরীক্ষণের উপায়, কতটা আমার পরিকল্পনা সার্থক হলো সেটা যাচাই করবার যে উপায়, অর্থাৎ সেই লক্ষ্য কতদূর হাসিল হলো তা পরিমাপের উপায়, এইগুলো দেখতে হবে আমাদের পাঠ পরিকল্পনার মধ্যে। এবার আমরা আসবো যে এই যে আমরা পাঠ পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে পাঠ পরিকল্পনার একটা স্বতন্ত্র জায়গা আছে, একটা অবশ্যম্ভাবী একটা জায়গা স্থান আছে যেটা আমার ইচ্ছের উপর নির্ভর করে না, এটা আবশ্যক, এটা দরকার। দরকার হচ্ছে আমার শিক্ষার স্বার্থে, আমার শিক্ষাদানকে অর্থবহ করার স্বার্থে। এবার আমরা যদি আলাদা করে খুব নির্দিষ্টভাবে একই কথা খুব নির্দিষ্টভাবে গুছিয়ে যদি বলি পাঠ পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন, এত গুরুত্বপূর্ণ কেন পাঠ পরিকল্পনা, সেইগুলোকেই যদি আমরা গুছিয়ে বলতে চাই তাহলে বলতে হবে এইভাবে, বলা যায় আমাদের যে ভাষা দক্ষতাগুলো থাকে শ্রবণ কথন পঠন ও লিখনের মধ্যে একটা ভারসাম্য নিশ্চিত করে, একটা ভারসাম্য নিশ্চিত করে এবং বিভিন্ন রকম উপকরণ কার্যাবলী ইত্যাদির ভারসাম্যপূর্ণ একটা মিশ্রণ তৈরি করে, ব্যালেন্সড ম্যানারে কিন্তু আমাদের
শিখনকে সহজ করে দেয়, সেই জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটা বাইরে কোথাও পাওয়া যাবে না, পরিকল্পনা ছাড়া পাওয়া যাবে না। দুই, সমগ্র শিক্ষণ শিখন টিচিং লার্নিং প্রক্রিয়াটিকে সুবিন্যস্ত বা অর্গানাইজড ও সুসংগঠিত বা সিস্টেমেটিক হতে সাহায্য করে। আমরা জানি সিস্টেমেটিক হওয়ার প্রয়োজনীয়তাটা নিশ্চয়ই বুঝিয়ে বলার দরকার নেই, সবাই আমরা জানি কেন দরকার। তিন, কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্য, আমার যেটা লক্ষ্য ডিজায়ার্ড এইমস অ্যান্ড অবজেক্টিভস, এগুলো পূরণ করতে সাহায্য করে। আমরা কিন্তু কথা বলছি কেন পাঠ পরিকল্পনা এই ঝামেলার মধ্যে যাব, কেন পাঠ পরিকল্পনা করবো, কেন আমি পাঠ পরিকল্পনা ছাড়া কেন আমি ভাষা শিক্ষার মধ্যে যাব না, তার কৈফিয়াত, তার উত্তর। আরেক দিক থেকে দেখতে গেলে এই যে পাঠ পরিকল্পনা আপনি তৈরি করছেন, সেই পাঠ পরিকল্পনা কিন্তু এক ধরনের দলিল, একটা স্থায়ী নথি বা ডকুমেন্ট হিসেবে থেকে যায়। আপনার নিজেরও মনে নেই আপনি কোন পাঠটা কীভাবে পড়েছিলেন, কতটা সাকসেসফুল হয়েছিলেন, কতটা কৃতকার্য হয়েছিলেন, কতটা সফল হয়েছিলেন, কতটা ব্যর্থ হয়েছিলেন, কোথায় কোথায় ব্যর্থ হয়েছিলেন, এটা কিন্তু এই তথ্যগুলো কিন্তু ধরে রাখে একটা লেসন প্ল্যান, যেটা যে কোনো সময় যে কোনোভাবেই দরকার হতে পারে। দৃষ্টান্ত হিসেবে বলতে পারি, যেমন আজকে যদি আপনার বছর শেষে আপনি আপনার যদি আপনার এমপ্লয়ার, আপনার যে নিয়োগকর্তা কর্তৃপক্ষ, তারা যদি আপনার ইভ্যালুয়েশন করতে চায় টিচার হিসেবে আপনি কোন স্তরের, তাহলে কিন্তু আপনার টিচিং প্ল্যান কিন্তু কথা বলবে, স্থায়ী ডকুমেন্ট হিসেবে থেকে যায়। পাঁচ, ধারাবাহিকতা বা কন্টিনিউইটি, যেটা খুব দরকার, রক্ষা করে, ছাড়া ছাড়া হয় না, পড়ানোটার মধ্যে একটা ধারাবাহিকতা থাকে। যে কোনো জিনিস ধারাবাহিকতা যদি থাকে, তার ইফেক্ট, তার প্রতিক্রিয়া, তার ফল কিন্তু অনেক অন্যরকম হয়। ছয়, শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই সময়ের সাশ্রয় ঘটায়। যে কোনো জিনিস আমি ছন্নছাড়াভাবে করি, অনেক সময় বেশি লাগবে, স্বাভাবিক, খুব স্বাভাবিক। সেটাই আমি আগে থাকতে ভেবে চিনতে আমি বিভিন্ন স্টেপ ওয়াইজ, আমি বিভিন্ন পর্যায়ক্রমে সেটা করি, সেই কাজই অনেক কম লাগবে। যে কাজটা জানে না, তার দেখবেন সেই কাজটা করতে গিয়ে তার পরিশ্রম বেশি হয়, মেহনত বেশি হয়, কিন্তু ফলটা কম পায়। অন্যদিকে দেখব আরেকজন সেই কাজই আরেকজন কী সুন্দরভাবে কম সময়ের মধ্যে করে নিল। এই যে সময়ের সাশ্রয় ঘটায় শুধু শিক্ষকের নয়, শিক্ষার্থীরও। অনেক দিন পরে, অনেক বছর পরে কিছুই শিখল না, এটা অপচয়। অনেক পরিশ্রম করেও কিছু শেখাতে পারলাম না, সেটাও অপচয়। শিক্ষকও চাইবে না, শিক্ষার্থীও চাইবে না। সাত, শিক্ষক নিশ্চিত বা শিওর এবং আত্মবিশ্বাসী বা কনফিডেন্ট থাকতে পারেন, পরিকল্পনা করা থাকলে এটা হবেই হবে, কেন আমি পরপর এইভাবে করাচ্ছি, এই জন্য করাচ্ছি, আমার কাছে নিজের কাছে খুব পরিষ্কার কেন করাচ্ছি। ফলে তার যে আত্মবিশ্বাস সেটা রক্ষিত হয়, আর আত্মবিশ্বাস যখন রক্ষিত হয় থাকে, তখন তার পারফরমেন্সেও তার প্রতিক্রিয়া হয়। যে কাজটার মধ্যে আমার আত্মবিশ্বাস নেই, সেটা সফল হওয়ার চান্স, সুযোগ খুব কম। শিক্ষকের পেশাদারিত্ব বা প্রফেশনালিজম এবং দায়বদ্ধতা বা কমিটমেন্টের সাক্ষ্য বহন করে একটা পাঠ পরিকল্পনা। একটা পাঠ পরিকল্পনা দেখেই বোঝা যায় সেই শিক্ষক কতটা দায়বদ্ধ সমাজের কাছে, শিক্ষার্থীদের কাছে, এবং তিনি কতটা প্রফেশনাল, তিনি কতটা পেশাদার, পেশাদারিত্বটার দরকার আছে। শুধু চাইলে হবে না, শুধু আন্তরিক ইচ্ছে থাকলে হবে না, একটা পেশাদারিত্বের দরকার আছে। এই শিক্ষকের পেশাদারিত্ব যখন তৈরি হয়, কনফিডেন্স থাকলেই পেশাদারিত্ব থাকবে। পেশাদারিত্ব কিন্তু বাচ্চারা কিন্তু সব লক্ষ্য করে, আপনি কনফিডেন্ট কিনা, আপনি যখন পড়াচ্ছেন কোন শিক্ষক শিক্ষিকা কতটা কনফিডেন্টলি পড়াচ্ছে, কতটা আত্মবিশ্বাস নিয়ে পড়াচ্ছে, কতটা প্রফেশনালি পড়াচ্ছেন, সেটা কিন্তু খুব বাচ্চারা ভালো লক্ষ্য করে। এবং এটা যে ওরা চায় সেটা দেখতে, ওরা পছন্দ করে যে শিক্ষকের মধ্যে সেই আত্মবিশ্বাস, সেই পেশাদারিত্ব দেখে, তাদের উপর তাদের আকর্ষণ অনেক বেশি থাকে। ফলে তারা আরও বেশি শেখার জন্য তৈরি থাকে সেই শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে। শেষ, শিক্ষকের নিজস্ব শিক্ষণ শৈলী একটা তৈরি হয়ে যায়, সেটাও কম কথা নয়। প্রত্যেকের পড়ানো প্রত্যেকের সঙ্গে আলাদা। পাঠ পরিকল্পনা এবার কোন কোন দিক থেকে তাৎপর্য আমরা দ্রুত দেখে নিই। পরিকল্পিত পাঠ অপরিকল্পিত পাঠের চেয়ে অনেক বেশি ভালো এবং কাঙ্ক্ষিত। তার মানে অবশ্য এ নয় যে সব পরিকল্পিত পাঠ অসাধারণ চমৎকার আর সব অপরিকল্পিত পাঠই দুর্ভাগ্যজনক।
তবু একটি অনুত্তম পাঠকে পরিকল্পনার দ্বারা উত্তম পাঠে পরিণত করা যদি নাও যায়, তাহলেও একটি উত্তম পাঠকে পরিকল্পনার মাধ্যমে কিন্তু অসাধারণ করা যায়, আরও বেশি ভালো করা যায়। আপনি যদি পাঠ পরিকল্পনা ছাড়াও ভালো পড়াতে পারেন, তাহলে পাঠ পরিকল্পনা করলে আরও অনেক ভালো পড়াতে পারবেন। পাঠ পরিকল্পনা আপনাকে আপনার লক্ষ্যে নিবদ্ধ থাকতে সাহায্য করে, আপনার লক্ষ্য সরে যায় না, লক্ষ্যটা স্থির থাকে। চার, একসঙ্গে অনেক শিশুকে কিছু শেখানো সহজ ব্যাপার নয়, কেন বাচ্চাদের শর্ট টার্ম মেমোরি হয়, একটা জায়গায় বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না, একটা গণ্ডগোল তৈরি হয়, একটা স্বাভাবিক প্রবৃত্তিই থাকে সব কিছু উল্টোপাল্টা করে দেওয়ার, অবিন্যস্ত করে দেওয়ার, ফলে শিখনের মূল স্রোতটি তখন চাপা পড়ে যাওয়ার, যখন তখন চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাঠ পরিকল্পনা সেটাকে হতে দেয় না। পাঠ পরিকল্পনা শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই বিষয়মুখী পথে অবিচল রাখে, বিষয়ে নিবদ্ধ রাখে, উদ্দেশ্য থেকে বিচ্যুত হতে দেয় না। ৬, পাঠ পরিকল্পনা শিক্ষার্থীদের সমস্যা ও অগ্রগতির উপর নজরদারিতে সাহায্য করে, সবসময় কিন্তু নজর রাখছে যে ঠিক রাস্তায় চলছে কি না। ৭, পাঠ পরিকল্পনা মানেই আপনি বাস্তবত যা যা যে যেভাবে পড়িয়েছেন তার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ অবস্থায় রাখা, ফলে পরবর্তী যে কোনো সময়ে দরকার মতো আবার স্মরণ করা বা করিয়ে দেওয়া যায়। ৮, প্রতিটি পাঠ পরিকল্পনায় এক একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ অর্জনযোগ্য অ্যাচিভেবল বা কৃতিসাধ্য লক্ষ্য নির্ধারণ করে। পাঠ পরিকল্পনার উপস্থাপন বা প্রেজেন্টেশন পর্যায়ে যে লক্ষ্য স্থির করে দেওয়া হয়, শেষে উৎপাদন বা প্রোডাকশন স্তরে এসে তার সাফল্য যাচাই হয়ে যায়, পুরোটাই হয়ে যায়, পুরো জিনিসটাই হয়ে যায়, লক্ষ্য স্থির করা থেকে সেই লক্ষ্য যাচাই করা পর্যন্ত। পাঠ পরিকল্পনার তাৎপর্য যথাযথ অনুধাবন করার জন্য সার্থক পরিকল্পনা আর ব্যর্থ পরিকল্পনার চরিত্র লক্ষণগুলো যদি আমরা চোখ বুলিয়ে নিই, তাহলেই বুঝতে পারবো যে কতটা দরকার, কতটা বেশি তাৎপর্যপূর্ণ। সার্থক পরিকল্পনা আমরা দেখে কী কী দেখে চিনব? নির্দিষ্ট লক্ষ্যাভিমুখে থাকতে সাহায্য করে, পথভ্রষ্ট হতে দেয় না। ২, উদ্দেশ্য সাধনকে সম্ভবপর করে তোলে। ৩, অযাচিত অপ্রত্যাশিত ও অসুখকর অভিজ্ঞতার হাত থেকে বাঁচায়। ৪, যুক্তিসম্মত পারম্পর্য রক্ষা করে লক্ষ্যে পৌঁছানোর মার্গদর্শন প্রদান করে। ৫, লক্ষ্যে পৌঁছানোকে নিশ্চিত করতে বিকল্প পথেরও সন্ধান দেয়। মানে একরকম কাজ না করলে যে সেটা পুরো পণ্ড হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাহা না, বিকল্পের জায়গা থাকে। ৬, আত্মসমীক্ষা বা অনুচিন্তন বা পুনর্বিবেচনা, রিফ্লেকশন, পরিমার্জন বা রিফাইনমেন্ট বা উৎকর্ষ সাধন বা ইম্প্রুভমেন্টে প্রোৎসাহিত করে, সবসময় উৎসাহ দান করে পাঠ পরিকল্পনা। লক্ষ্য পূরণকে শুধু নিশ্চিতই করে না, ত্বরান্বিতও করে। এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বলবো যে পরিকল্পনা সার্থক পরিকল্পনা, তার পরিচালন ব্যবস্থাটাও খুব অতি উত্তম হয়। আর তার পাশাপাশি ব্যর্থ পরিকল্পনার চারিত্র লক্ষণ ন্যাচুরালি স্বভাবতেই তার উল্টোটা হবে, বিশৃঙ্খলাময় পরিস্থিতির সৃষ্টি করে, ফলে নির্দিষ্ট লক্ষ্যাভিমুখী থাকা মুশকিল হয়, মূল উদ্দেশ্য অস্পষ্ট হয়ে যায়। ২, সংশ্লিষ্ট অর্থাৎ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সকলের মধ্যেই একটা কাঙ্ক্ষিত ফল না পেলেই হতাশার সৃষ্টি হবে, সেটা হয়। ৩, উদ্দেশ্যহীন গতিবিধি। ৪, উদ্দেশ্য বা লক্ষ্য অপূর্ণ থেকে যায়, স্বভাবতেই সেটা থাকবে। পূর্বজ্ঞানের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না, যোগাযোগ রহিত। প্রয়োজনীয় উপকরণের অভাব, এটা নেই, ওটা দরকার ছিল, আগে থাকতে পরিকল্পনা করা হয়নি, ঠিক সেই কারণেই হয়। শ্লথ গতি, খুব স্লো এগোয়, অগ্রগতিটা দ্রুত হয় না, সময়ের ফলে সময়ের অপব্যবহারে সেটা একটা। আর পরিচালন ব্যবস্থা স্বভাবতই খুব নিম্নমানের হয় বলেই এই কাণ্ডগুলো ঘটে। জিনিসগুলো যদি মাথায় রাখি, রেখে আমরা আদর্শ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলোকে খুব কম করে বলি, তাহলে এইভাবে হয়তো বলা যাবে, সাধারণ লক্ষ্য বা জেনারেল এইমস ও আচরণগত উদ্দেশ্য বিহেভিয়ারাল অবজেক্টিভসগুলিকে স্পষ্ট করে পাঠ পরিকল্পনা, একটি আদর্শ পাঠ পরিকল্পনা। স্পষ্ট দর্থহীন নির্দেশ বা ইনস্ট্রাকশনস, কোনো তার মধ্যে কোনো ধোঁয়াশা থাকবে না, অস্পষ্টতা থাকবে না। ব্যাখ্যা বিশ্লেষণ বা এক্সপ্লানেশনস, সময়সীমা বা টাইমলাইনস, প্রত্যাশা বা এক্সপেকটেশনস এবং মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট। ৩, শিক্ষণ উপকরণগুলির যথাযথ নির্বাচন ও ব্যবহার, টিচিং এইডসগুলো অযথা পুনরাবৃত্তি থেকে মুক্ত থাকে, অযথা একই কথা বারবার হয় না। শিক্ষার্থীরা সর্বক্ষণ একাত্ম বোধ করে, এটা হচ্ছে আদর্শ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য বলছি কিন্তু আমরা, শিক্ষার্থীরা সর্বক্ষণ একাত্ম বোধ করে। পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পন্ন অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ আদান প্রদানমূলক কার্যাবলীর সঙ্গে যুক্ত থাকে। আদর্শ পাঠ পরিকল্পনার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সেটা কিন্তু খুব
চাপ সৃষ্টি করে না, সেটা মজার মনে হয়, সেটা আকর্ষণীয় হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 8 নম্বর, যৌথ বা সম্মিলিত আবিষ্কার ও উদ্ভাবনের যে উত্তেজনা সেটা ভাগাভাগি করে নেওয়ার একটা সুযোগ থাকে আদর্শ পাঠ পরিকল্পনার মধ্যে। 9, শিক্ষার্থীদের বিকল্প নির্বাচনের সুযোগ দেওয়া হয়। এইবার যদি আমরা খুব দ্রুত দেখে নিই আদর্শ পাঠ পরিকল্পনার ফিচারগুলো, আমরা জেনে নিলাম আদর্শ পাঠ পরিকল্পনার বিন্যাসটা, ফরম্যাটটা কী হবে আমরা পরপর এইভাবে দেখে নিতে পারি। পাঠ পরিকল্পনাকে অনেক রকমভাবেই বিন্যস্ত করা যেতে পারে। পাঠ পরিকল্পনা একটাই ফরম্যাট নেই কিন্তু, এটা প্রথমেই মনে রাখা দরকার। তবে সব, প্রায় সব পাঠ পরিকল্পনার বিন্যাসই মোটামুটি এই পথেই চলবে। 1, প্রথমে পাঠের শিরোনাম বা টাইটেল অফ দ্য লেসন। 2, পাঠ সম্পূর্ণরূপে সম্পন্ন করার সময় পরিধি, কোন কতটা সময়ের মধ্যে পাঠ পরিকল্পনা শেষ করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত তার টাইম লাইনটা ঠিক থাকবে। প্রয়োজনীয় উপকরণ কী কী লাগবে তার একটা তালিকা থাকবে। উদ্দেশ্যের একটা তালিকা থাকবে, এই উদ্দেশ্য বিহেভিয়ারাল হতে পারে, আচরণগত উদ্দেশ্য হতে পারে, অর্থাৎ পাঠ সমাপ্ত করার পর শিক্ষার্থী কী কী করতে সক্ষম হবে এটা হচ্ছে আচরণগত উদ্দেশ্য। আর জ্ঞানগত উদ্দেশ্যও থাকতে পারে, যেমন নলেজ অবজেক্টিভস, অর্থাৎ পাঠ সমাপ্তির পর শিক্ষার্থী কী কী জানতে পারবে। 5, মূল পাঠটি শেখার জন্য প্রয়োজনীয় দক্ষতা বা ধারণাগুলিকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে মূল পাঠের অভিমুখী কোনো ছবি বা প্রতিরূপ দেখানো বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বা পূর্ববর্তী পাঠের পর্যালোচনা করা। 6, পাঠদানের অংশ বা ইনস্ট্রাকশনাল কম্পোনেন্ট অংশে যখন আসবো, পাঠটি যে ক্রমে সংগঠিত তার বর্ণনা থাকে, কীভাবে এগোবে। এখানে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষা সঞ্চার করেন সে তার উল্লেখ থাকবে, কীভাবে পড়াচ্ছি কী পড়াচ্ছি তার উল্লেখ থাকবে, এটা হচ্ছে ইনস্ট্রাকশনাল কম্পোনেন্টে। এবং শিক্ষক প্রদর্শিত পথে শিক্ষার্থীদের অনুশীলনের ব্যবস্থাও থাকবে এই অংশে। 7, শিক্ষার্থীদের স্বাধীন অনুশীলন, নিজেদের মধ্যেই চর্চা করবে, যার মাধ্যমে তারা নিজেরাই নিজেদের দক্ষতাগুলি ও জ্ঞানের পুষ্টি সাধনে সাহায্য করবে, সেলফ হেল্প করবে, তার বর্ণনা থাকবে কীভাবে করছে সেটারও বর্ণনা থাকবে। 8, সারসংক্ষেপ বা স্যামারি, এখানে এসে শিক্ষক সমগ্র পাঠটি আলোচনা সংক্ষেপে গুছিয়ে দেবেন, আবার এতক্ষণ যে ছড়িয়ে পড়ানো হয়েছে সেটাকে খুব সংহত আকারে তিনি গুছিয়ে দেবেন সবার সামনে, শিক্ষার্থীদের সামনে। এবং শিক্ষার্থীদের সেই সময় কোনো প্রশ্ন থাকলে তিনি তার বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সেটাকে আরও সংহত করবেন। তারপরেই কতটা লক্ষ্য পূরণ হলো সেটা বোঝার জন্য মূল্যায়ন অংশ, সেই মূল্যায়ন অংশে পাঠভিত্তিক জ্ঞান আর দক্ষতাগুলি কতটা অর্জিত হলো তা যাচাই করার জন্য প্রশ্নাবলী তৈরি করতে হবে, বা সবসময় প্রশ্ন দিয়েও হবে না, নির্দেশাবলীও ইনস্ট্রাকশনও দিতে হবে, সেটা সে করতে পারছে কি না তার মাধ্যমেও যাচাই হয়ে যাবে সে কতটা অর্জন করতে পেরেছে। 10, বিশ্লেষণ পর্ব, একদম শেষে বিশ্লেষণ করা, এই যে আমি করলাম কতটা পারলাম কতটা পারলাম না সেটা একটা বিশ্লেষণ করতে হবে। শিক্ষক তার সদ্য সমাপ্ত পাঠ প্রদানের ফলাফলের উপরেই সম্পূর্ণ মনোযোগ দেবেন, এবার তিনি নিয়ে বসবেন পুরো অন্য কোনো দিকে নয়, সেদিকেই মনোযোগ দিবেন। কী দেখবেন, যে কোথায় কোথায় তিনি ভালো ফল পেলেন, কোথায় কোথায় পেলেন না, প্রত্যাশিত ফল পেলেন না, এবং সেই ফল পাওয়ার জন্য কী কী করতে হবে তাকে, কী কী করণীয়, সেই সবও লিখে রাখবেন একটি আদর্শ পাঠ পরিকল্পনায়। অর্থাৎ সমগ্র পাঠ পরিকল্পনার 3টি স্তর বা পর্যায়ে বিন্যস্ত থাকবে। একটিকে বলতে পারি শিক্ষণ পূর্ব পরিকল্পনা, প্রি টিচিং প্ল্যানিং, তারপর শেখানোর পর্ব, শিক্ষণকালীন পরিকল্পনা, প্ল্যানিং ডিউরিং টিচিং, এবং শেষে শিক্ষণোত্তর পরিকল্পনা, শেখানোরই শেখানো হয়ে গেলেই আমার কাজ শেষ হয়ে গেল না, আমার দায়িত্ব শেষ হয়ে গেল না। শ্রেণীকক্ষে শিক্ষাদানের পর শিক্ষক মূল্যায়ন করবেন, মূল্যায়নের ফলাফল বিশ্লেষণ করবেন, এবং তার উপর দাঁড়িয়ে তিনি পরবর্তী পদক্ষেপগুলো স্থির করবেন। এটা হচ্ছে শিক্ষণোত্তর পরিকল্পনা বা পোস্ট টিচিং প্ল্যানিং। এইসব করার পর কিন্তু একটু আদর্শ পরিকল্পনা তৈরি হয়, যে আদর্শ পরিকল্পনা আমাদের খুব সহজে খুব আনন্দের সঙ্গে আমাদের কিন্তু সেই পরম কাঙ্ক্ষিত যে ফল, অর্থাৎ শিক্ষার্থীর শিক্ষাকে অর্থবহ করা, তার দিকে পৌঁছে দেয় খুব সহজে। আশা করি আমরা আজকে আমাদের পাঠ পরিকল্পনার গুরুত্ব, পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য, পাঠ পরিকল্পনার বিন্যাস, আদর্শ পাঠ পরিকল্পনার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার সার্বিক গুরুত্ব সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি করা সম্ভব হলো। নমস্কার।